এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন সিলভারের মার্কেট পারফরমেন্স আমরা কেমন দেখতে পেতে পারি সে সম্বন্ধে আমরা ধারণা করে নেবো, তার সাথে সাথে সিলভারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করে নেবো এবং সিলভারের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলছি চেঞ্জ ওয়ালের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন, আপনার কাছে যদি চেঞ্জ ওয়ালের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমিট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি চেঞ্জ ওয়ালের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগইন করার সাথে সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন, হোম পেজ ডিসকর করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্ট্যাটাস অ্যান্ড অ্যাপ, আপনি সিম্পলি অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে সাথে বাই কল এবং বাই পুটও করে নিতে পারেন। সব যে কোনো একটা প্লাসে করে সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর আমি সিম্পলি এখান থেকে সার্চ করে নেবো সিলভার, ঠিক আছে। তো আমি সিলভার সার্চ করে নিচ্ছি, সিলভার সার্চ করার সাথে সাথে সিলভার চলে এসে সিম্পলি আমরা সিলভারের উপর ক্লিক করে নেবো। সিলভারের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে সিলভারের চার্ট ওপেনে চলে আসবে। সো আমাদের কাছে সিলভারের চার্ট ওপেনে চলে এসেছে, সিলভার মার্কেট একটা বিয়ার স্ট্যান্ডে দেখতে পাবে, তারপর মার্কেট আপ ট্রেন্ডে গেছে এবং একটা ব্লু স্ক্যান্ডের মাধ্যমে বর্তমানে মার্কেট 75,499 মার্কেট পারফরমেন্স করছে সিলভার। সো সিলভারের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে, ঠিক আছে। সো হোম পেজ আসার পর সবচেয়ে উপর সার্চের অপশনের উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা এখান থেকে সিলভার সিম্পলি সার্চ করে নেবো। আমি অলরেডি সিলভার সার্চ করে দিয়েছি, তার জন্য সিলভার উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে সিলভার সার্চ করে নেবেন। সো এটার উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা প্যাজ চলে আসবে। সো এখানে একটা স্টক ডিটেলস অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সেটার উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তার পাশে একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা প্যাজ ওপেন চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি সিলভার মার্কেট পরবর্তী বিয়ার স্ট্যান্ডে যেতে হবে এবং 3 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 9 জন জানিয়েছে মার্কেট বুল স্ট্যান্ডে যেতে পারে এবং 15 জন জানিয়েছে, অর্থাৎ সিলভার মার্কেট পরবর্তী দিন বুল স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টগুলো দেখে নেওয়ার জন্য চাইলে আমরা এখানে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট ধরে 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 73,965 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 72,265 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 68,773 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 77,457 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 79,249 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 82,741 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী সিলভারের মার্কেট আপনি চিহ্নিত করার মাধ্যমে আপনি সিলভার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। আমরা চলে এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা স্ট্যাটাস অ্যান্ড ওপেন করে নেবো। ওপেন করার সাথে সিলভার চার্ট আমাদের কাছে ওপেনে চলে আসবে। আমরা দেখতে পেলাম সিলভার মার্কেট পরবর্তী দিন বুস্ট ট্রেনে যাওয়ার চান্স সর্বাধিক। আমরা যদি মার্কেট আপ ট্রেনে গেলে আমরা বাই করতে থাকি, তার জন্য সিম্পলি আমরা বাইরের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার পর আমরা এখান থেকে লট সাইজ এন্টার করে নেবো। সো আমি এক লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিটার বা মার্কেট সিলেক্ট করে নেবো। সো আমি লিমিটার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইরের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটা অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তীতে সিলভার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ার্ল্ড নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব যখন অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।